বন্ধুগণ, আমার প্রায় মনে হয় যে বাঙালি একটি ভয়ঙ্কর জাতি। আপনারা প্রশ্ন করবেন যে আমি নিজে বাঙালি হয়ে এই কথাটি কেন বলছি। এই কারণে বলছি যে আমরা আমাদের জাতিকে হেয় করার জন্য এমন কিছু নেই যে করতে পারি না। দুদিন আগে ইউটিউবে দেখা গেল কোনো এক ভদ্রলোক, ভদ্রলোক কি বলা যাবে, বললাম ভদ্রলোক, বলেছেন যে আমি রাজাকারের সন্তান, সেটা আমার গর্ব। তোমার বা তোমাদের মাদের আমার বাবারা ধরে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছিল, ফলে তোমরা জারজ। আচ্ছা বলুন, একজন বাঙালি বাঙালি হয়ে এই কথা বলতে পারছে, আমরা সেটা সহ্য করতে পারছি, কি ভয়ঙ্কর না? আমি অবশ্য তাকে আমার ব্রাউজারে পপ আপ করা থেকে বন্ধ রেখেছি। কিভাবে? আপনিও করতে পারেন। দেখবেন ইউটিউবে যে কোনো ভিডিওর নিচে তিনটে ডট আছে, তিনটে ডটে যদি আপনি চাপ দেন আপনি অবশ্যই যেতে পারেন আই ডোন্ট লাইক ইট আর আই ডোন্ট ওয়ান্ট টু সি দিস। এই ধারণার কথা যারা বলে আজকে স্বাধীনতার 50 বছর পরে দাঁড়িয়ে, যেসব রাজাকারের সন্তান, তারা আমার মনে হয় করোনা ভাইরাস থেকেও ভয়াবহ। করোনা ভাইরাসেরও হয়তো ওষুধ নেই, একদিন আবিষ্কৃত হবে। এখন কিছু কিছু ওষুধ দেখা যাচ্ছে কাজ করছে, কিন্তু এই ভাইরাসের কোনো ওষুধ কোনো দিন আবিষ্কৃত হবে না। যে ভাইরাস জাতিকে এইভাবে অপমান করতে পারে, অবশ্য জাতিকে তো বিশ্বাসই করে না, অপমান করবে না কেন? আমরা ভয়ঙ্কর না? সত্যি ভয়ঙ্কর। এবার আসুন এই করোনা কালের কিছু চিত্র আমরা দেখি, দেখব এবার বন্ধুদের ফেসবুক পেজ থেকে। আজকাল ফেসবুকে গেলে অনেক খবর পাওয়া যায়, যে খবর সাধারণত রাষ্ট্রীয় টেলিভিশনে বা পত্রপত্রিকায়ও আসে না, আবার কিছু মন্তব্যও পাওয়া যায়, খুব গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য পাওয়া যায়, যা নিয়ে ভাবায়, ভাবতে ইচ্ছা করে। আমি প্রথম যে নিউজটি দেখব সেটি জনাব মজিব রহমানের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া, শীর্ষ দশে ভারত পাকিস্তান বাংলাদেশ। তিনি লিখেছেন, গতকাল নতুন শনাক্তের রেকর্ড হলো আবারও একদিনে 1,19,000। শীর্ষ শনাক্ত 10টি দেশের অর্ধেকই আমেরিকা মহাদেশের, এশিয়া বাদে ইউরোপের একটি দেশও নেই। বেশ কয়েকদিন ধরেই দৈনিক শনাক্তে 4 নম্বরে ছিল ভারত, গতকাল শীর্ষ 10-এ প্রবেশ করেছে দক্ষিণ এশিয়ার আরও 2টি দেশ, পাকিস্তান ও বাংলাদেশ। দীর্ঘদিন ধরে আমি ফেসবুকে বলে আসছি যে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হতে যাচ্ছে। আজকে আমার মা বললেন, তিনি বেশ খবর রাখেন, যে গোপালগঞ্জের একটি বাড়িতে একজনের মা আক্রান্ত হয়েছে, মাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে। ঘটনাটি যে সারা পৃথিবীতে ঘটছে না কোথাও কোথাও সেটা আমি বলছি না, কিন্তু মৃত্যুর পরে এই ঘটনাটি ঘটে। মৃত্যুর আগে কাউকে এভাবে ফেলে দেওয়া হয়েছে কোথাও, সেই নিউজ কিন্তু এর আগে আসেনি। এটা কেন হলো, আমরা এই পরিস্থিতি কেন তৈরি করেছি? তিনি আরো বললেন যে আরো এক জায়গায়, এটি রামদিয়া নামক একটা স্থানে, আমার বাড়ি থেকে কাছাকাছি, 3টি ঘর আক্রান্ত হয়েছে, তাদের সাথে সমস্ত সম্পর্ক
ছিন্ন করেছে গ্রামবাসীরা। এর আগে আমরা দেখেছি ডাক্তার আক্রান্ত হয়েছেন, ডাক্তারের বাড়িতে ঢিল ছুটছে। করোনা যে পাপীদের হয় এই কথা হুজুরা প্রচার করেছেন, যাই হোক তারা এখন থেমেছেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কেন আমরা প্রচার করতে পারলাম না যে এটি একটি অসুখ? এই অসুখে 80%-এর বেশি, 90%-এর বেশি মানুষ ভালো হয়ে যায়, 3-4% মানুষ মারা যাচ্ছে এবং বাংলাদেশে সে ঘটনা ঘটছে। ভালো যে হচ্ছে না তা নয়, প্রচুর মানুষ ভালো হয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষের করোনা আছে, হয়তো শনাক্ত হয়নি। সারা বিশ্বে এরকম ঘটছে। এই নিউ ইয়র্ক সিটিতে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে এটি এই পরিসংখ্যানে আসা গেছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 3 মাসে এই নিউ ইয়র্ক সিটিতে 25 লক্ষ আক্রান্ত হয়েছিল, যেটি জানা যায়নি। এবং আক্রান্ত হয়ে অনেকেই ভালো হয়ে গেছেন, কেউ কেউ মারা গেছেন, যার ফলে আরো বেশি ছড়িয়েছে। শনাক্তকরণটা একটা বড় ব্যাপার। প্রথমত শনাক্তকরণটা আমাদের দেশে এই মুহূর্তেও আমি দেখছি খুবই নগণ্য পরিস্থিতিটা আছে, আমরা গুরুত্ব দেইনি। করোনায় আক্রান্তদের প্রথমে আমরা দেখিয়েছি যে এটা বিদেশ থেকে আসা অসুখ, অবশ্যই বিদেশ থেকে, সব দেশেই বিদেশ থেকে আসছে। তার অর্থ এই নয় যে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে না, নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে এবং খুব গুরুত্ব সহকারেই চেষ্টা হচ্ছে অনেক জায়গায়, পদ্ধতিও রয়েছে। তো এই পদ্ধতিগত ভাবে আমরা এগোতে পারিনি, ফলে আমরা শীর্ষ 10-এ উঠে এসেছি এবং শীর্ষস্থানে খুব তাড়াতাড়ি যাব আমার মনে হয়। অবস্থা খুব একটা ভালো মনে হয় না, যতই রাগঢাক লুকোচুরি করি না কেন, মৃতের সংখ্যা তো কমানো যাবে না। যখন আক্রান্ত হবে, আক্রান্ত আত্মীয় স্বজন যখন আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, যেগুলো জানছি, এখনো স্কেলটা 16-18 কোটি মানুষের দেশে স্কেলটা এত বিশাল হয়ে হয়তো ওঠেনি। কিন্তু একজন মৃত ব্যক্তি, যদি করোনা আক্রান্ত একজন মৃত ব্যক্তিকে দাফন করতে কিছু মানুষ ছুটে যান, তাহলে তাদের প্রত্যেকের হতে পারে। তার মানে যদি শনাক্ত না হয়ে কেউ মারা যান, তিনি আরো অন্যের জন্য রিস্ক তৈরি করে গেলেন। কিন্তু এটি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল বা এখনো যায়। যাই হোক, আমি পরের স্লাইডে যাব। অধ্যাপক রফিকুল্লাহ খান, আমাদের খুব সম্মানিত শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ছিলেন, এখন হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি লিখেছেন, যদি প্রেম বলে কিছু থাকে তার কোনো ইতিহাস নেই, সে প্রতি মুহূর্তে বর্তমান। খুব দার্শনিক একটি কথা এবং সত্য কথা। সেই প্রেম দেশপ্রেম হতে পারে, সেই প্রেম নিজের প্রতি প্রেম হতে পারে, সেই প্রেম পুরো জাতিগোষ্ঠীর প্রতি হতে পারে। তবে নিজের প্রতি যার প্রেম নেই, সে আমার ধারণা সে কাউকেই ভালোবাসে। ধন্যবাদ স্যার, এই মুহূর্তে এই রকম একটি চমৎকার স্ট্যাটাস দেওয়ার জন্য। এরপরের স্ট্যাটাসে আমি যাব। জয় মামুন, জয় মামুনকে সবাই এক নামে চেনেন, তিনি আমারও প্রিয় মানুষ। তিনি লিখেছেন, কারো কারো দেশে মরতে ইচ্ছা করে না, তারা এয়ার অ্যাম্বুলেন্সে বা চার্টার প্লেনে বিদেশে গিয়ে মরতে চায়, এটা নিয়ে এত চিন্তার কিছু নেই, দূরে গিয়া মরুক। ঠিক আছে, মেনে নিতে পারি, কে কোথায় গিয়ে মারা যাবে বা কে কোথায় যাবে আজকের ফ্রি ওয়ার্ল্ডে, সেটা তো নিয়ন্ত্রণ করতে আমি পারবো না বা আমরা পারবো না। কিন্তু কথা হলো যে সুস্থ মৃত্যুর সম্ভাবনা কেন তৈরি করতে পারিনি আমরা, স্বাধীনতার 50 বছর পরেও কেন সেটি হলো না।
এবং যার ফলে আজকে রাজাকার সন্তানেরা উস্কে নিজেরা অন্যভাবে কথা বলার সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা কেন আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা করে দিলাম? কেন এখনো করোনাতে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা জনমনে জনমনে যে চিন্তা যে এই সংখ্যাটি অনেক বেশি, আক্রান্তের সংখ্যা অনেক বেশি, তার প্রমাণও যে নেই তা তো নয়। এটি কেন হচ্ছে আমি এর কোনো উত্তর খুঁজে পাই না। পরের স্লাইডে যাব। এটি লিখেছেন অ্যাডভোকেট আমিনুল আমিন, উনি একসময় নিউ ইয়র্কে থাকতেন, আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। চট্টগ্রাম বারে তিনি প্র্যাকটিস করেন এখন। আদালতের প্রবেশ পথে প্রত্যেকের জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হোক। শুধু আদালতের কেন, যে প্রতিষ্ঠান খোলা আছে সেখানে সব জায়গায় এটা করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করতে হবে। সামাজিক দূরত্ব মেইনটেইন না করলে এই রোগ থেকে আমরা মুক্তি পাব না। দেখুন ফিরে আসছে রোগ, চীনে ফিরে আসছে, এই নিউ ইয়র্কে কমে গেছিল আবার বেড়েছে, কমা বাড়ার ভিতর দিয়ে আছে। যতই সোশ্যাল ইন্টারাকশন হবে এবং এইরকম সোশ্যাল ইন্টারাকশন হবে ততই রোগটা বাড়তে থাকবে। এই সহজ সত্যটা আমরা কেন বুঝছি না? এবং এটি সরকারের করা দরকার নাই, প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজের দায়িত্ব করুন। হ্যাঁ, সরকার তো নীতিমালা থাকবেই, গায়ে এলিয়ে দিয়ে এই রোগ থেকে বাঁচা যাবে না। এবং এখনই আমেরিকান সিডিসি বলছে এটি এখন ভবিষ্যতে এমন হতে পারে যে ফিরে ফিরে আসবে, এর চরিত্র বদল করে আসবে। এবং দেখাই যাচ্ছে যে চরিত্র বদল করছে, যে দেশে যাচ্ছে সেই দেশের আবহাওয়া অনুসারে সে সেই দেশে খাপ খেয়ে যাচ্ছে, মানুষের ভিতরে বিস্তার লাভ করছে। ফলত এটি তো একটু জরুরি কথা, এই জরুরি জিনিসটা আমরা কেন বুঝছি না সবাই মিলে? আদালতে প্রবেশ পথে তাহলে আদালতকে সেই সিদ্ধান্তটা নিতে হবে, অথবা ওই বিল্ডিং বা আদালত পুরো চত্বরটা যারা নিয়ন্ত্রণ করেন তাদের তো অবশ্যই সেই সিদ্ধান্তগুলি নিতে হবে। এখানে তো একটা গ্রোসারি তো আমি যেতে পারছি না মুখে মাস্ক না নিয়ে এবং 6 ফিট দূরত্ব বজায় না রেখে। আশা করি এটি যথাযথ কর্তৃপক্ষ ফলো করবেন। আজকে শেষ দিকে আমি মহাপৃথিবীর 50 নন্দিত কবি শম্ভুরক্ষিত, এই কদিন আগে ফেব্রুয়ারি 16 তারিখে শম্ভুরক্ষিতের মহাপৃথিবী নামে পত্রিকার 50 পূর্তিতে তাদের আমন্ত্রণে আমি গিয়েছিলাম। এবং এই কবি যিনি আমি বলি মহাকাশ তৈরি করেছেন কবিতার, তাকে দ্বিতীয়বার দেখার সুযোগ হয়েছে। তিনি তখন এমন পরিস্থিতিতে ছিলেন যে কথা বলার সুযোগ ছিল না, মঞ্চে ধরে এনে কোলে করে তুলে এনে বসানো হলো। দেখুন আমার এবং কবি কালীকৃষ্ণ গুহর মাঝখানে বসছেন তিনি, আমার হাতটা এভাবে গভীর মমতায় ধরে রেখেছিলেন। আপনারা যারা কবিতা পড়েন, আমি ইতিমধ্যে আমার ফেসবুকে স্ট্যাটাসে বলেছি আমাদের মুরব্বীরা কবিতা পড়েন না, কিন্তু তরুণ যারা কবি হতে চান বা কবি হয়েছেন তারা অন্তত তার একটি বই প্রিয় ধ্বনির জন্যে কান্না সংগ্রহ করে পড়বেন। এই কবিতা আগেও লেখা হয়নি, পরেও লেখা হবে না। 71 এই বইটি বেরিয়েছিল, 1971। 71 বিশাল ঘটনা ঘটেছে, আমরা স্বাধীনতা পেয়েছি, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তিনি ওই সময়ে এমন একটি বই লিখেছেন যেখানে অনুরোধিত হয়েছে বাংলাদেশের কথা, অবশ্যই সেই সেটি নক্ষত্রের কথা অনুরোধিত হয়েছে, মানুষ নক্ষত্রের কথা এবং আরো আরো অনেক কিছু। এবং তার বুননের যে ভঙ্গি, এই ভঙ্গি আগে কোথাও ছিল বাংলা কবিতা ছিল না, পরেও আসবে না আমার ধারণা। শম্ভুরক্ষিত আমার একজন প্রিয় কবি চলে গেলেন, কি ভয়ঙ্কর ব্যাপার, কোনো রাষ্ট্রই তাকে রাষ্ট্রীয় কোনো মর্যাদা দিতে পারলো না, ভারত না বাংলাদেশ।
2013 সালে আমার পত্রিকা শব্দগুচ্ছের পক্ষ থেকে যে 2 বছর পর পর আমরা শব্দগুচ্ছ পুরস্কার দিই, তিনি এটা পেয়েছিলেন। তারপরে কিছু কাজ হয়েছে, আরো কিছু সম্মাননা তিনি পেয়েছেন। এটি আনন্দবাজার পত্রিকার সেই নিউজের অংশ। এরপরে আমি যেটি দিয়ে শেষ করব আজকে, আজ সকাল 8টায় মহাপৃথিবীর কবি পৃথিবী ছেড়ে অনন্ত লোকে যাত্রা করলেন, তার আত্মার শান্তি কামনা করি। এটি হলদিয়ার কবি চন্দন দাসের পেজ থেকে আমি নিয়েছি। 50 কোটি অনুষ্ঠানটি চন্দন দাসই সাজিয়েছিলেন এবং শেষ দিনগুলিতে কবি খুব কাছাকাছি ছিলেন। চন্দনকে ধন্যবাদ, তিনি এমন একটি মহান কাজ করতে পেরেছেন, একজন কবির পাশাপাশি যেতে পেরেছেন। আশা করি মহাপৃথিবীকে চন্দন ধরে রাখবেন। শম্ভুরক্ষিত মারা যাননি, সৃষ্টিশীল মানুষ মারা যায় না, তাদের কাজ প্রসারিত হয়, দেহান্তরিত হতে পারে, আমি সেটাই মনে করি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি শম্ভুরক্ষিতকে। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকুন না কেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব মেনে চলুন যতটা সম্ভব, আমরা এই ভয়াবহ রোগের কবল থেকে মুক্তি পাই। আর আমাদের করোনার থেকে ভয়ঙ্কর শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করি, প্রতিবাদ করি, মৌন প্রতিবাদ হলেও অন্তত আমার ব্রাউজার থেকে তাকে না বলে সরিয়ে দিতে পারলেও সেটা আমরা করি। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।